আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পলি হাউসে হাইড্রোপনিক সলিউশন দিয়ে আমরা চেরি টমেটো চাষ করতেছি। তো সেই গাছে টমেটো ধরেছে, ধরার পরে টমেটো পাকা শুরু হয়েছে। তো এই টমেটোর টেস্টও আসলে অনেক মিষ্টি। আর ওই সময় আমরা এটাও বলেছিলাম যে এক একটা গাছ প্রায় 25-30 ফিট পর্যন্ত লম্বা হবে এবং এক একটা গাছ থেকে অ্যাভারেজে আমরা প্রায় 7-8 কেজি চেরি টমেটো পাবো। তো এখন যেহেতু টমেটো ধরা শুরু হয়েছে এবং পাকাও শুরু হয়েছে এবং আমাদের এই গাছগুলো আমরা ভার্টিক্যালি উপরের দিকেও তুলে দিচ্ছি, তো আমরা আশা করতেছি আসলে যে টার্গেট অর্থাৎ আমাদের ছিল 7-8 কেজি টমেটো বা তার বেশি, সেটা আসলে আমরা পাবো। তবে আরেকটা ব্যাপার, সব কিছু ডিপেন্ড করতেছে গাছের সুস্থতার উপরে, কারণ যেহেতু আমাদের কন্টিনিউ লোকজন এই পলি হাউসে কাজ করে, তো ভিতর থেকে বাহিরে যাওয়া এবং আবার যেহেতু এখানে কোকোডাস্ট আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা গেছে যে সাদা মাছি জন্মানোর একটা প্রবণতা থাকে, কারণ অনেক সময় কোকোডাস্টগুলো যেহেতু স্বেচ্ছাতে থাকে, তো আবার গাছ থেকেও অনেক সময় সাদা মাছি হতে পারে। তো এরকম আর কি, আসলে গাছের সুস্থতার উপরে ডিপেন্ড করতেছে প্রোডাকশন। তবে আমরা যেটা আশা করতেছি যে 7-8 কেজি, তো সেটা আসলে আমরা মনে করি যে এই টমেটো গাছ থেকে পাবো। আর আরেকটি ব্যাপার, আমরা সবাইকে অর্থাৎ ভিডিওতে বলেছিলাম যে আপনারা এই টমেটো মাটিতেও চাষ করতে পারবেন, তবে যারা মাটিতে চাষ করেন তারা যাতে গাছটাকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেন, কারণ ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিলে একটা সুবিধা, তা হলো অল্প জায়গাতে অনেক বেশি গাছ লাগানো যায় এবং বেশি প্রোডাকশন পাওয়া যায়। এবং এটা নিয়ে আসলে আমরা একটা ভিডিওতেও দেখেছিলাম যে এক ভাই টমেটো মাটিতে চাষ করতেছে এবং তিনি ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিচ্ছেন, এবং ওই ভাইয়ের যে ব্যাপারটা, তিনি আসলে চারিদিকে মাচা, বাঁশ দিয়ে মাচা তৈরি করে নিয়েছিলেন। তো এরকম একটা ভিডিও আসলে আমরা দেখিয়েছিলাম। তো আসলে যারা মাটিতে চাষ করবেন তারা এরকম ভার্টিক্যালি উপরের দিকেও এই গাছগুলোকে তুলে দিতে পারেন। পলি হাউসে আসলে আমরা টমেটোগুলো চাষ করে থাকি, তার কারণ হলো পলি হাউসে যদিও সারা বছরই আসলে আমাদের টমেটোগুলো হয়ে থাকে, তবে আমরা আরেকটি কারণেও পলি হাউসে এই টমেটোগুলো চাষ করে থাকি, তার কারণ হলো যাতে লাইফ সাইকেলটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়। যেমন অনেকের, যারা শীতের সময় বিশেষ করে টমেটো চাষ করে থাকেন, তারা দেখা গেছে যে হয়তো নভেম্বরের লাস্টের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝিতে সবার টমেটোর প্রোডাকশনটা হয়ে থাকে, অর্থাৎ টমেটো পাকা শুরু করে। বাট আমরা যেহেতু পলি হাউস আছে, তো পলি হাউসে আমরা যেটা করতে পারি, যেমন এই প্রোডাকশনটাকেই অর্থাৎ টমেটোর প্রোডাকশনটাকে আমরা চাইলেই সেটা 1-1.5 মাস বা 2 মাসও আগে আনতে পারি, কারণ দেখা গেছে যে আমরা যদি টমেটো গাছগুলোকে একটু আর্লি লাগিয়ে দিই এবং ভিতরের কুলিং প্যাড বা আদার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যদি আমরা গাছকে দিতে পারি, তাহলে দেখা গেছে যে সেই গাছ থেকে আমরা আর্লি প্রোডাকশন পেতে পারি। আবার অনেক সময় দেখা গেছে যে যেহেতু মার্চের দিকে বা এপ্রিলের দিকে অনেকের টমেটোর প্রোডাকশন শেষ হয়ে যায়, তো আমরা যদি চাই বা চেষ্টা করি যে আসলে এটাকে মে বা জুন পর্যন্ত নিয়ে যাব, তো সেটাও আসলে করা সম্ভব, কারণ যেহেতু কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে আসলে আমরা এই গাছগুলোকে পালন করে থাকি, তো সেই কারণে দেখা যাচ্ছে যে এটা লাইফ সাইকেলটাকে একটু যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো লাইফ সাইকেলটাকে একটু বাড়ানো সম্ভব। তো এই কারণে আসলে আমরা পলি হাউসে এই গাছগুলোকে লাগাই এবং হাইড্রোপনিক সলিউশন দিয়ে গাছগুলোকে চাষ করে থাকি। আর অনেকেই হয়তো বলেছেন বা আমাদের কাছে জানতে চেয়েছেন যে যেহেতু শীতে টমেটোর দাম কম থাকে, তো আসলে আমরা শীতে কেন হাইড্রোপনিক, যেহেতু হাইড্রোপনিক সলিউশন বানাতে আসলে অনেক কস্ট, তাহলে আমরা কেন পলি হাউসে আসলে এটা করে থাকি বা হাইড্রোপনিক সলিউশন দিয়ে কেন করে থাকি? আসলে হাইড্রোপনিক সলিউশন দিয়ে আমরা করে থাকি তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা পলি হাউসে আসলে শুধু শীতের সময় যে চাষ করি তা না, আমরা এই টমেটোগুলো আসলে সারা বছরই চাষ করার চেষ্টা করি এবং আমাদের প্রোডাকশন হয়তো শীতের সময় একটু বেশি হয়, গরমের সময় একটু কম হয় প্রোডাকশনটা, তো তারপরে আমরা যেটা চেষ্টা করি সারা বছর করার।
তো এই সারা বছর যেহেতু করি আর যেহেতু আমাদের একটা স্ট্রাকচারও তৈরি হয়ে গেছে, যে কারণে আসলে আমরা সারা বছর করে থাকি। আর আরেকটি ব্যাপার, যেহেতু অনেকে বলেছেন যে শীতের সময় তো টমেটোর দাম কম থাকে, হ্যাঁ শীতের সময় টমেটোর দাম কম থাকে, তো সে কারণে আসলে আমরা এই টমেটোর যে ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলো চেঞ্জ করে দিই। কারণ আমরা সাধারণত যেমন বাংলাদেশে যারা টমেটো চাষ করে থাকেন, হয়তো বাড়ির সিড বা বিভিন্ন কোম্পানির সিডগুলো ইউজ করে থাকেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা ওই সময় এই সিডগুলোকে খুব কম ইউজ করি। আমরা যেমন এই যে এখন যেটা দেখালাম যে এটা এক প্রকার মানে চেরি টমেটো, এটা হলো এক ধরনের, আমরা কয়েক ধরনের চেরি টমেটো লাগিয়েছি, যেমন এটা হলো এক ধরনের চেরি টমেটো। এবং সেই সাথে দেখা গেছে যে আরও বিভিন্ন, যেমন ব্ল্যাক কালারের টমেটো আমরা লাগাবো বা লাগিয়েছি, তারপরে হলো বিফ টমেটো লাগিয়েছি, রোমা টমেটো লাগিয়েছি। তো আমাদের আসলে ভ্যারাইটিটা চেঞ্জ করে দিই, যাতে শীতের সময় টমেটোর দাম কমে গেলেও আমরা যে টমেটোটা চাষ করতেছি তা সেই টমেটোকে যেন একটু বেশি দামে বা বেশি প্রাইসে আমরা সেল করতে পারি। এই কারণে দেখা গেছে যে টমেটোর ভ্যারাইটিটা আমরা একটু চেঞ্জ করে দিই।